একদম ভালো নেই, হয়তো ডাক্তার ওরা ডিক্লেয়ার করা পর্যন্ত এখনো মৃত বলে ডাক্তার ওরা ঘোষণা করতে পারবে, সেই জায়গাটা শুধু অপেক্ষা দাঁড়িয়ে আছে। একজন সতীর্থকে, বিজেপি সতীর্থকে মনীষ ভাইকে আমাদের ভারতীয় জনতা পার্টির সতীর্থকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এটা মার্ডার করা ছাড়া আর কি বলবো। আজকে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এখন আমরা জানি না, আমরা ঘটনাটা এখন জিজ্ঞেস করছি, আমরা জাস্ট আসছি। কিন্তু যেভাবে বিজেপি কর্মী আজকে হত্যা হয়েছে তাদের খুব মর্মাহত আমরা। আমরা তো দেখে অবাক হয়ে গেলাম, আমরা তো কি আর বলবো, আমাদের এখন মনীষকে দেখে এখন পাশে দাঁড়ানোটা আমাদের কাজ, এখন কি হবে সেটাই চিন্তা। যেভাবে বিধায়ক না এইভাবে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে, এটা খুব চিন্তার বিষয়। উনি তো খুব জনপ্রিয় নেতা ছিলেন, তার জন্য দেখুন আজ হসপিটালে ওই এলাকা থেকে সব মানুষ কাঁদতে কাঁদতে ছুটে আসছে, সবাই কাঁদতে কাঁদতে ছুটে আসছে, আপনার গরিব দুঃখী সব এলাকার মানুষ আসছে। নিশ্চিত হবে এটা তো আপনার বুঝতেই পারছেন, নাহলে এত ভালো ছেলেকে কীভাবে খুন করার চক্রান্ত হয়, কীভাবে খুন করার চিন্তাভাবনা হয়। পুলিশ প্রশাসন এখন শুধুমাত্র খুব বাজে কাজ করছে। পুলিশ প্রশাসন যেটা নিয়ে বারবার আমরা বলছিলাম যে ওখানকার কমিশনার ওখান থেকে শুরু করে যেভাবে ঘটনাগুলো করছে এগুলো সম্বন্ধে সজাগ থাকুন, তারা এখনও সজাগ থাকলে আমাদের আজ কর্মীকে এইভাবে হারাতে হতো না। আগামীকাল আমাদের ব্যারাকপুর বন্ধ ডাকা হয়েছে, আমাদের দল ব্যারাকপুর বন্ধ রাখছেন এবং আমরা এটা বৃহত্তর হবে নিজেও দেখি, আমাদের অর্জুনদের সঙ্গে আলোচনা করে তারপর আমরা বলছি।